ফেরির ঝক্কি ছাড়াই সহজে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটা। খুলে দেয়া হলো দক্ষিণাঞ্চলের স্বপ্নের পায়রা সেতু। পায়রা সেতুটি হওয়ার সাথে সাথে মানুষ এখন বিনা বাধায় বরিশাল পিরোজপুর থেকে একদম কুয়াকাটা চলে যেতে পারতেছে। যতটা ভাবছি তার থেকে আরো বেশি ভালো লাগছে এখানে আমার এসে। আমরা অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ঢাকা পৌঁছে যেতে পারবো। উন্নয়নের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো। উন্নয়ন ব্যাহত করতে দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মেট্রো রেলের হাত ধরেই দেশে প্রথমবার নদীর তলদেশে হচ্ছে রেল লাইন। সম্ভাব্যতা যাচাই শেষে চলছে সমীক্ষা, আগামী বছরেই নির্মাণ কাজ শুরুর আশা। ধর্মীয় উস্কানির ঘটনায় ছাত্রলীগের নাম আসায় বিব্রত আওয়ামী লীগ। আদর্শচ্যুত হলে ব্যবস্থা, তৃণমূলের ব্যর্থতার দায় নিতে হবে দলকে বলছেন বিশিষ্টজনরা। সম্প্রীতি বিনষ্টে জড়িত আওয়ামী লীগ, সিলেট ও সুনামগঞ্জে কর্মসূচিতে অভিযোগ মির্জা ফখরুলের। নেতারা বললেন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই ষড়যন্ত্র। এবং নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। এখন থেকে ফেরির ঝক্কি ছাড়াই সহজেই যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। পায়রা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বরিশালের সঙ্গে পটুয়াখালীর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ শুরু হলো, আর এতে দক্ষিণাঞ্চলের ৬ জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে। আর এমন আশায় এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন স্থানীয়রা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। ফেরি পারাপারের ঝক্কি আর নেই, সহজেই চলে যাওয়া যাবে সমুদ্র শহর কুয়াকাটায়। দক্ষিণাঞ্চলবাসীর বাদ ভাঙা উচ্ছ্বাসটা তাই একটু বেশি। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরপর অসংখ্য মানুষ সেতুতে প্রবেশ করে, সেতু দিয়ে চলছে যানবাহন। একসময় যা ছিল স্বপ্ন তা এখন বাস্তব। ১৯৯৬ সালে পটুয়াখালী একটি ব্রিজ হয়েছে এবং আমরা দ্বিতীয় ব্রিজ পেলাম লেবুখালীতে, এবং এইটা আমরা খুব উপকৃত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত, লেবুখালী ব্রিজ হয় আমাদের যাতায়াত ব্যবস্থা এবং সময় সাশ্রয় হবে। এখানে দীর্ঘ যানজট হইতো, এখন আর কোনো যানজট হবে না। আমরা অল্প সময়ের ভিতরে কুয়াকাটা ঢাকা পৌঁছে যেতে পারবো। বরিশাল পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর লেবুখালী এলাকায় সেতুটি বানাতে খরচ হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতুটি ঘিরে দক্ষিণাঞ্চলের ৬ জেলার মানুষ আশায় বুক বাঁধছে। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং সুদূর প্রসারিত অনেক উন্নয়নের ধারাবাহিকতা আজকে থেকে শুরু হলো। এখানে শিল্প কারখানা বা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, যেগুলো আসলে পরবর্তী জীবনের জন্য, পরবর্তী লাইফস্টাইলের জন্য অনেক সুবিধা হবে আমাদের জন্য। পর্যটনের কথা মাথায় রেখে সেতুটি নির্মাণ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। এলাকার জনসাধারণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেতুটি নির্মাণের ফলে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হলো। দৃষ্টিনন্দনের সেতু নির্মাণ করা হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট প্রযুক্তিতে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতুটিও এই পদ্ধতিতে নির্মিত। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর একটি জনসভায় এই পায়রা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সময় নির্মিত হলো সেতু এবং উদ্বোধনও করলেন তিনি। এটি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ আনন্দিত, কারণ অর্থনৈতিক, সামাজিক এবং এলাকার পর্যটনে প্রচুর উন্নতি হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা সেতু থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। দেশের স্বাভাবিক গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায় এমন একটি কুচক্রি মহল ইচ্ছাকৃতভাবেই কিছু ঘটনা ঘটিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এই চক্রান্তের বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানিয়ে তিনি বলেন, যতই উন্নয়ন হোক দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত এই গোষ্ঠীটি। সকালে ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর পায়রা সেতু উদ্বোধন এবং ঢাকা সিলেট তামাবিল মহাসড়ক ৬ লেনের উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অবশেষে দুঃখ ঘুঁচল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের, পূরণ হল আজন্ম লালিত নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থার।
পটুয়াখালীর পায়রা নদীর ওপর নির্মিত 1470 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালুর মাধ্যমে স্থাপিত হল বরিশাল ও কুয়াকাটা তথা গোটা বাংলাদেশের সরাসরি সংযোগ। এই সেতুর নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। এটি পারাপারে টোল প্লাজার 6টি কাউন্টারের মধ্যে 2টি পরিচালিত হবে ইলেকট্রনিক পদ্ধতিতে। রোববার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল পটুয়াখালীর একটা সংযোগ সৃষ্টি হবে এই পায়রা সেতু। এই অঞ্চলে এই সেতু হওয়ার পর মানুষের যে আর্থিক উন্নতিটা হবে তার ফলে মানুষের মনে একটা শান্তি আসবে এবং মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি হবে। তিনি বলেন, একটি মহল দেশের অপপ্রচার করে ভাবমূর্তি নষ্ট করছে। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। এই অনুষ্ঠান থেকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল সড়ক 6 লেনে উন্নীত করার প্রকল্পের। 266 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণ শেষ হলে ঢাকার সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবার সুযোগ তৈরি হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটাকে সব থেকে সুন্দর, একেবারে দৃষ্টিনন্দন, আধুনিক একটা সড়ক তৈরি করে দেব। প্রবাসীরা এসে দেখবেন ওই রাস্তা দিয়ে যখন যাবে, সে ইংল্যান্ডে আছে না পৃথিবীর কোন দেশে আছে সেটা তাদের চিন্তা করতে হবে। উদ্বোধনী কার্যক্রম শেষে পটুয়াখালী ও সিলেট প্রান্তে সংযুক্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালি জাতি রাষ্ট্রের দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। কর্ণফুলী সেতুর আদলে নির্মাণ করা হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতু। সেতুটির অপার সৌন্দর্যে বিমোহিত এলাকার মানুষ মনোরম আলোকসজ্জা উপভোগ করতে সন্ধ্যায় ছুটে যান বিনোদন প্রেমীরা। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে বিস্তারিত। এখন আর স্বপ্ন নয়, বাস্তবতার রূপ ডানা মেলেছে পায়রা সেতুর বুকে। এতদিনের হাজারো দুর্দশা, দুঃখ, কষ্ট মুছে গেছে সেতুর নিয়ন আলোতে, নান্দনিকতা ছুঁয়েছে দক্ষিণাঞ্চলবাসীর মনে। দূর থেকে দেখলেই মনে হবে রাতের তারা নেমে এসেছে এখানে। আসলে সেতুর সারি সারি আলো মুগ্ধতা ছড়াচ্ছে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। যাতায়াত সুবিধার পাশাপাশি দৃষ্টিনন্দন এই সেতু বিনোদন প্রেমীদের জন্য নতুন দুয়ার খুলেছে। ব্রিজের উপরে যে সুন্দর বাতাস, সুন্দর বাতাসে সবারই ভালো লাগছে। শুধু আমি না, আমার মতো হাজারো মানুষ এখানে এসেছে ব্রিজ দেখার জন্য। লাইটিং, এখানে মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগছে। আসলে যতটা ভাবছি তার থেকে আরও বেশি ভালো লাগছে এখানে আমার এসে। পায়রা সেতুর স্বপ্ন ছিল আমাদের দীর্ঘদিনের। দীর্ঘদিন যাবত আমরা এটা নিয়ে অপেক্ষা করছি। আজকে সেই অপেক্ষার দিন শেষ। আমরা সন্ধ্যায় ঘুরতে আসছি পরিবার পরিজন নিয়ে, অনেক সুন্দর, ভালো লাগতেছে। বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছে পটুয়াখালীর বাসিন্দারা। ঝলমলে পায়রার সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় জমান এখানে। সবাই যার যার মতো উপভোগ করেন সেতুর মনোরম আলোকসজ্জা। আমতলি থেকে আসছি, দেখতে খুবই ভালো লাগছে, অনেক আনন্দ পাইতেছি। এত সুন্দর একটা সেতু আসলে বাংলাদেশে নাই বললেই চলে। এটা যেমনি গুণগত মান সব দিক থেকে এটা অনেক অত্যন্ত ভালো। দেশে 4 লেন বিশিষ্ট এই পায়রা সেতুটি ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে অন্যতম পর্যটন স্পট। সময় সংবাদ, পটুয়াখালী। মেট্রো রেল লাইন 5-এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো তুরাগের তলদেশে হচ্ছে রেল লাইন। হেমায়তপুর থেকে শুরু হলেও লাইনটি পাতালে ঢুকবে গাবতলি থেকে, আর শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই, চলছে সমীক্ষার কাজ। 2022 সালের ডিসেম্বরে শুরু হবে MRT লাইন 5-এর নির্মাণ কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। উড়ালপাতাল মিলেই হচ্ছে MRT লাইন 5-এর কাজ। হেমায়তপুরে শুরু, শেষটা হবে ভাটারায়। প্রথম 4টি স্টেশন হবে উড়াল, এরপরে 5 নম্বর স্টেশন থেকে শুরু হবে পাতালের অংশ। চতুর্থ স্টেশন এই আমিনবাজার থেকে পঞ্চম স্টেশন গাবতলিতে যেতে পাড়ি দিতে হবে এই তুরাগ নদ। আর তাই তো তুরাগের তলদেশেই হতে যাচ্ছে দেশের প্রথম পানির নিচের কোনো রেলপথ। রাজধানী জুড়ে MRT রুট নেটওয়ার্কের দ্বিতীয় পর্যায়ের কাজ এই প্রকল্প। লাইন 6 আর লাইন 1 এর পরে এটি হবে মেট্রো রেলের তৃতীয় রুটের কাজ।
উড়াল অংশ থাকবে তুরাগের ওপারেই। পরে গাবতলি থেকে দারুস সালাম হয়ে মিরপুর এক, দশ, চোদ্দ হয়ে কচুক্ষেত, এরপর বনানী এগারো থেকে গুলশান দুই হয়ে নতুন বাজার, সবশেষ স্টেশন ভাটারায় গিয়ে আবারও উপরে উঠবে রেলপথ। রিস্টা পার হলে যেহেতু একদম গাবতলি, আমি কিন্তু এখান থেকে এসে যদি করি তাহলে স্টেশন অনেক সামনে চলে যাবে। ট্রেনটা নামার যে র্যাম্পের মতো থাকবে এইটা নদীর নিচে দিয়ে আসবে, এসে গাবতলিতে উঠে যাবে। এর মধ্যে শেষ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে চলছে, ডিটেল ডিজাইনের প্রক্রিয়া পরিকল্পনায় আছে, দু হাজার বাইশ সালের মধ্যেই নির্মাণ কাজে হাত দেয়া। এখানে কোনো ইউটিলিটি আছে কিনা সেটা আমরা দেখে নিতে হচ্ছে। আপনি যেগুলো দেখছেন যে ইউটিলিটি ভেরিফিকেশন সার্ভে এটা চলছে, আমাদের ডিটেল ডিজাইন, ডিটেল ডিজাইনের কাজও আমাদের চলছে। সব ঠিক থাকলে দু হাজার আঠাশ সালেই শেষ হবে লাইন পাঁচ উত্তরের কাজ। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। রাত এগারোটার সময় আরও থাকছে নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের দুর্গম চর থেকে সাড়ে তিন বছরের শিশু উদ্ধার, হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, অপহরণকারী আটক। রংপুরে সাম্প্রদায়িক হামলায় স্থানীয় ছাত্রলীগ নেতার নাম আসায় বিব্রত আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল বলছে নীতি ও আদর্শ বিরোধী কেউ দলে ঢুকলে তাৎক্ষণিক বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিশিষ্টজনরা বলছেন তৃণমূলে দলের আদর্শ বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় চার্জশিটভুক্ত তিনজনকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে। বিতর্কের মুখে বাতিল করা হয় তাদের মনোনয়ন। রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় দলকে, সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয় তাকে। দলের নেতারা বলছেন সাম্প্রদায়িক মনোভাব রয়েছে এমন নেতাকর্মীদের বিষয়ে সতর্ক তারা, কিন্তু এসব সুযোগ সন্ধানীরা দলে আশ্রয় পায় কিভাবে? যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে যখনই ধরা পড়ে তখনই কিন্তু আমরা দল থেকে বের করে দিই। আওয়ামী লীগকে এবং আর সহযোগী সংগঠনগুলোকে অনেক অনেক বেশি মনিটর করা হচ্ছে যাতে এই ধরনের অপশক্তি আওয়ামী লীগের ভিতরে আশ্রয় না পায়। বিশিষ্টজনরা বলছেন তৃণমূল পর্যায়ে দলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো, সে কারণে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে অপকর্মে জড়িয়ে যায় তারা। আদর্শগত যে ঐক্যটা তৈরি হওয়া দরকার আমরা সেইখানে একটা ঘাটতি লক্ষ্য করছি। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব রাজনৈতিক দলগুলো সাংঘাতিক রকম ভাবে ব্যর্থ হচ্ছে, ব্যক্তি স্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে একটা ভারসাম্য নির্মাণের ক্ষেত্রে। শুধু ব্যবস্থা নিলেই হবে না, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের রাজনৈতিক আদর্শ এবং নৈতিক শিক্ষা দিতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুনামগঞ্জ ও সিলেটে আলাদা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই ষড়যন্ত্র করছে সরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এটা দায়িত্ব হচ্ছে সরকারের, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সাম্প্রদায়িকতাকে বন্ধ করতে, হিন্দু সম্প্রদায় নিরাপত্তা দিতে, বৌদ্ধ সম্প্রদায় নিরাপত্তা দিতে, খ্রিস্টান সম্প্রদায় নিরাপত্তা, এমনকি বৃহত্তর জনগোষ্ঠী মুসলিম সরকারের দ্বারা, মুসলিম সম্প্রদায়ের দ্বারা কোনো নিরাপত্তা দিতে পারে না। এর আগে সকালে সিলেটে নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় সরকারের পদত্যাগের দাবি করেন ফখরুল। ধর্ম বিশ্বাস পালন আপনার উপাসনালয়গুলো এগুলোর কোনো নিশ্চয়তা নিরাপত্তা সরকার দিতে পারছে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি করা হয়েছে আপনারাই দেখছেন পত্রপত্রিকায়, যে নেতৃত্ব দিচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের লোকেরা। নিরপেক্ষ সরকার, একটা আপনার নির্দলীয় সরকার, তার অধীনে একদম নতুন নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনায় নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব।
এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবি জনগণের সামনে আসায় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দৃষ্টি ভিন্ন খাতে নিতে সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে সরকার নানা হুকুম দিয়েছে আছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কুমিল্লা ও রংপুরের ঘটনার বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। এখন দেখা যাচ্ছে ফেসবুকে পরিচয় গোপন করে ফেক আইডি দিয়ে আপনার পোস্ট দেওয়া হয় এবং তাকে আর খুঁজে পাওয়া যায় না। এটির একটা তো প্রতিকার দরকার আছে। কোনো কিছু নিয়ন্ত্রণ করা অবশ্যই আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এই যে এটির যে খারাপ দিকগুলো এটি যাতে দূরীভূত হয় সেজন্য তো ফেসবুক কর্তৃপক্ষের অবশ্যই দায় আছে। বিচার বিভাগে তদন্ত করলে যে প্রতিকার হবে তা না, মূল বিষয় হচ্ছে এটার প্রতিকার হতে হবে, বিচার হতে হবে। সরকার এটির প্রতিকার করতে বদ্ধপরিকর, বিচার করতে বদ্ধপরিকর। কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেনকে নিয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। জাতিসংঘ দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল রাজনৈতিকভাবে নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অসাম্প্রদায়িক নেতৃত্ব গড়ে ওঠা প্রয়োজন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের খেলা শুরু হয়েছে 75-এর পরবর্তী থেকে। কুমিল্লার ঘটনা একজনকে গ্রেফতার করেছে, ভিডিও ফুটেজ দেখে তারে ধরেছে, সে কিন্তু কোনো জবানবন্দি কিন্তু কোনো কিছু দেয় নাই। তারপরে কেউ কেউ কোনো কোনো দল বা কোনো কোনো গোষ্ঠী অহেতুক আজকে এটা নিয়ে কথাবার্তা বলছে, অহেতুক যে ঠাকুরগড়ে কেড়ে আমি কলা খাই নাই সেই অবস্থায়। কাজেই এই যে অপশক্তি, এই গোষ্ঠীর বিরুদ্ধে আমরা সবাই সচেতন থাকি। প্রত্যেক মানুষ আপনার ভাই বোন এই মননশীলতা যদি আমরা করতে পারি তাহলে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গামা হবে না। সেই ধরনের শিক্ষক দরকার, সেই ধরনের অভিভাবক প্রয়োজন, স্কুলে মাদ্রাসায় সেই সব নেতৃত্ব, কমিউনিটি লিডার শুড কাম ফরওয়ার্ড। রাত 11টার সময় আরও থাকছে পেঁয়াজের ঝাঁঝে অস্থির। বাণিজ্যমন্ত্রী বললেন, আমদানি ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাবেই মেলে না হিসেব, সংকট কাটাতে নতুন জাত উদ্ভাবনের আহ্বান। নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চল থেকে 3.5 বছরের শিশু আফিয়াকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অপহরণকারী রানাকে আটক করা হয়েছে। এদিকে আশুলিয়া ও গাজীপুরে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি এ চক্রের হাতেই নিহত হন এক অটোরিকশা চালক। 3.5 বছরের আফিয়াকে কোলে পেয়ে মা সোনিয়া যেন নতুন জীবন পেয়েছেন। রোববার ভোরে আফিয়াকে তার বাবা মার কাছে তুলে দেয় র্যাপচার। এর আগে বৃহস্পতিবার 15 দিনের মতো হাফিয়াকে পাশের বাসার এক বৃদ্ধার কাছে রেখে কারখানায় যান বাবা মা। কারখানা থেকে ফিরে হাফিয়ার খোঁজ মিলছিল না কোথাও। পরে জানা যায় ওই বৃদ্ধার ভাড়াটিয়া রানা হাফিয়াকে অপহরণ করেছে। ও আমাকে ঠেট দিছে, অনেক কিছু বলছে, যদি টাকা 4 লাখ না দিস, আমি জানি তোর কাছে 4 লাখ টাকা নাই, নানির কাছে রাখোস, নানির কাছে 4 লাখ টাকা আছে, তুই নানির কাছ থেকে টাকা নিয়ে দে। অভিযোগ পেয়ে মাঠে নামে র‍্যাব। কয়েকটি জেলায় অভিযান চালিয়ে রোববার ভোরে সিরাজগঞ্জ থেকে আটক করা হয় অপহরণকারীকে। সে নিজেই এই পরিকল্পনা করছে এবং এককভাবে নিজেই এই শিশুটিকে নিয়ে গিয়েছিল, যার ফলে আমরা মূল আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অধিকাংশ সময় তার ফোন বন্ধ থাকে, শুধুমাত্র যখন সে এই টাকাটা দাবি করছে তখন তার ফোন ব্যবহার করেই সে দাবি করছে যে এই টাকা দিতে হবে তাকে, এবং এই কথা বলার পরপরই আবার ফোন বন্ধ করে। কারণ বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা অপহরণের উদ্দেশ্যে ওই পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং ভুয়া নাম ঠিকানা দিয়ে কাশুলিয়া এলাকায় রুম ভাড়া নেয়। এদিকে পূর্বাচলে গত 15 সেপ্টেম্বর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অনুসন্ধানে জানা যায় নিহত সাইফুল অটোরিকশা গভীর রাতে পূর্বাচলে ভাড়া করে ছিনতাইকারীরা। হেরি এক পর্যায়ে পেছন থেকে হুপুরঝুপুরি ছুরি চালিয়ে সাইফুলকে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত 7 জনকে আটক করেছে র‍্যাব। ইজিবেকের রেজিস্ট্রেশন নাম্বার না থাকাতে ছিনতাই হওয়ার পরপরই ওই যে আমি বললাম যে পুরনো ব্যাটারিগুলো তারা বিক্রি করে দেয়। গাজীপুর পুবাইল পূর্বাচলে এরিয়াতে আরও 8 থেকে 10টি ছিনতাই চক্র সক্রিয় রয়েছে। আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। আটকিতরা গাজীপুর ও পূর্বাচলে এর আগেও একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা। নিষেধাজ্ঞার 22 দিন শেষে কাল মধ্যরাত থেকে নদীতে নামার জন্য প্রস্তুত জেলেরা।
এবারের অভিযান সফল হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ইলিশ উৎপাদনের আশা মৎস্য বিভাগের। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে বিস্তারিত। ইলিশের উৎপাদন বাড়াতে অন্যান্য স্থানের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও গত 4 অক্টোবর থেকে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। এ সময় সম্পূর্ণ কর্মহীন ছিল জেলার প্রায় 2 লাখ মৎস্যজীবী। 25 অক্টোবর মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই সরব হয়ে উঠেছে জেলে পল্লী। জেলার অর্ধশত ঘাটে কয়েক হাজার নৌকা ট্রলার সকল প্রস্তুতি শেষ করে নদীতে নামার অপেক্ষায়। পুরনো জাল মেরামত আর নতুন জাল প্রস্তুতের পাশাপাশি নৌকা ট্রলার সরিয়ে নিচ্ছেন কেউ কেউ। জেলেদের মতো আড়ত মালিকরাও মোকামে ইলিশ সরবরাহের প্রস্তুতি নিয়েছেন। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে নানা সংকটে থাকা জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি মৎস্যজীবী সমিতির এ নেতার। এই বছর বর্ষা কোনো মাছ পায় নাই, মাছ কিছু দেখা দেওয়ার সাথে সাথে সরকার অভিযান দিছে, জেলেরা কিন্তু পুরো মাছের সময় তরে উঠিয়া গেছে। এবারের অভিযান সফল হয়েছে দাবি করে ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। ধার দেনা আছে বা 22 দিন ধরে তারা মাছ ধরাতে বিরত থেকে যে আর্থিক ক্ষতির মধ্যে আছে এটা পুষিয়ে তারা লাভবান হবে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলার নিবন্ধিত 1,32,000 জেলেকে 20 কেজি করে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। সময় সংবাদ ভোলা। পেঁয়াজের আমদানি ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাব আছে, আর এতে হিসাব নিকাশ মিলছে না। এমন অবস্থায় পেঁয়াজের দামের ঝাঁজে অস্থির হয়ে গেছেন, এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী নিজে। সংকট কাটাতে নতুন জাত উদ্ভাবনের আহ্বান জানান তিনি। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে পেঁয়াজের সংকট দেখা দেয়। বছরের এই সময়ে গেল কয়েক বছরে বাজারের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে মন্ত্রীদের। পেঁয়াজ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী। এবারও আমদানি শুল্ক কমিয়ে দামের লাগাম টানতে হয়েছে। বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, বাজারের চাহিদা ও আমদানির পরিসংখ্যানের গরমিলের কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। পেঁয়াজের জ্বালাতেই আমি অস্থির হয়ে গেছি বাণিজ্যমন্ত্রী হিসাবে। আমাদের দেশে পরিসংখ্যানেরও কিন্তু বিশাল ঝামেলা রয়েছে, যে আমরা কাগজে পাই, বাস্তবতা কি তা জানি না। একই অনুষ্ঠানে স্বাধীনতার 50 বছরে কৃষি খাতে বাংলাদেশের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। 1972-73 সালে দেশের চালের উৎপাদন ছিল 1,08,00,000 টন, যা গেল বছর এসে দাঁড়িয়েছে প্রায় 4 কোটি টন। আলুর উৎপাদন বেড়েছে 12 গুণ। 152 রকমের খাদ্যশস্য উৎপাদন করে বাংলাদেশ, সবগুলোই উৎপাদন বেড়েছে। তবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্য উৎপাদনে জোর দেন কৃষিমন্ত্রী। বাংলাদেশ গত 9 বছরে 25 ভাগ আপনার ইন্ডেক্স কমিয়ে নিয়ে আসছে, এবং পাকিস্তান এবং ভারতের চেয়ে বাংলাদেশ হাঙ্গার ইন্ডেক্সে এখন অনেক এগিয়ে আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনার আগে উৎপাদন ব্যবস্থাপনার উপর নজর দেওয়া উচিত। ভুল ধারণা আছে যে মধ্যস্বত্বভোগীরা সব লাভ করে নিয়ে যায়। কৃষিতে যেখানে হাজার হাজার ব্যবসায়ী, হাজার হাজার উৎপাদক, হাজার হাজার মধ্যস্বত্বভোগী প্রত্যেক স্তরে, তো সেক্ষেত্রে চট করে সিন্ডিকেশন করা, আঘাত করা এটা সম্ভব না। আরো বেশি গবেষণা বাড়িয়ে কৃষিতে নতুন নতুন জাত ও চাষ পদ্ধতি যোগ করার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। সানমির রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সিঙ্গাপুর। আগামী 26 অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পর্যটকরা। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার সংক্রমণ কমে আসায় দক্ষিণ এশিয়ার আরও 5টি দেশের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো। মহামারী করোনার সংক্রমণ কমে আসায় গেল সপ্তাহে আন্তর্জাতিক বিশেষ সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করে সিঙ্গাপুর। বিধিনিষেধে শিথিলতা আনায় দীর্ঘদিন পর আবারও দৃষ্টিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সত্যি ভালো লাগছে, তবে এই মুহূর্তে সবকিছুই চ্যালেঞ্জিং। বিমানবন্দরে প্রবেশের পর থেকে অনেক সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। শনিবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সুখবর দিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে তারা। আগামী 26 অক্টোবর থেকে এসব দেশের নাগরিকরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন।
এদিন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করেই কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে বিধিনিষেধ, নির্ধারিত স্থানে থাকতে হবে কোয়ারেন্টাইনে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ আরও অন্তত 15টি দেশের উপর থেকেও কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের কথা ভাবছে সিঙ্গাপুর সরকার। একই সঙ্গে আগামী 1 নভেম্বর থেকে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের সিঙ্গাপুরে প্রবেশের সুযোগ দিচ্ছে দেশটি। রাহানুল রানা, সময় সংবাদ।